হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে গেট রিচ স্ক্যানার নামক এই অ্যাপসটি নিয়ে কথা বলবো। এখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন অলরেডি এই অ্যাপসটি 500K প্লাস পিপল ডাউনলোড করে ইউজ করতেছে। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এই অ্যাপসটির $200 উইথড্রল প্রুফ শেয়ার করব, যেটি দেখলে আপনারা জানতে পারবেন গেট রিচ স্ক্যানার অ্যাপ রিয়েল ওর ফেক, এই অ্যাপসটি কি সত্যি পেমেন্ট করে থাকবে নাকি করবে না, এই অ্যাপসটি কি রিয়েল নাকি ফেক। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, সরাসরি আমি আপনাদেরকে উইথড্রল প্রুফ দেখাবো। তো অ্যাপসটির ব্যালেন্সের মধ্যে যখনই আপনাদের $200 হবে, তখন নিচের দিকে আপনারা উইথড্র অপশন পাবেন, অথবা এখানে যে ব্যালেন্স অপশন রয়েছে এইখানে যখন আপনারা ট্যাপ করবেন তখন এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে উইথড্র করার জন্য দুইটা কন্ডিশন ফিল আপ করার প্রয়োজন। নাম্বার ওয়ান কন্ডিশন হচ্ছে $200 এখান থেকে আর্নিং করতে হবে, অ্যান্ড নাম্বার টু কন্ডিশন হচ্ছে এখান থেকে 3 times আপনাদেরকে স্ক্যানিং করতে হবে। দেন তারপর এখান থেকে পেমেন্ট মেথডের মধ্যে পেপাল ইত্যাদি ইত্যাদি অপশন রয়েছে, এদিক থেকে আপনারা আসলে পেমেন্ট নিতে পারবেন। দেন আপনারা যখন এখান থেকে 2টা টাস্ক কমপ্লিট করার পর উইথড্র করবেন, তখন তারা আপনাদেরকে বলবে যে দ্য পেপাল প্ল্যাটফর্ম ফর রিকোয়ার্ড ইউ টু পে দ্য ট্রানজ্যাকশন ফি টু কমপ্লিট দ্য উইথড্রল। এখানে তারা বলতেছে আপনি যদি এখান থেকে পেপালে পেমেন্ট নিতে চান তাহলে আপনাকে প্রথমত তাদেরকে ট্রানজ্যাকশন ফি দিতে হবে, তারা যে আপনাদেরকে এই পেমেন্টটা সেন্ড করবে এর জন্য যে ফিটা কাটবে সেই ফিটা প্রথমত তাদেরকে দিতে হবে। কিন্তু সাবধান, আপনারা কখনই এই কাজটা করবেন না। এখানে যে পেমেন্ট ট্রানজ্যাকশন ফ্রি অপশনে টাচ করে আপনারা তাদেরকে কোনো প্রকার ডলার পে করবেন না, যদি আপনারা পে করেন তাহলে আপনাদের সেই ডলারটাও চলে যাবে এবং আপনারা তো এখান থেকে $200 যে পেমেন্ট পাওয়ার কথা সেটিও পাবেন না, কারণ হচ্ছে এই অ্যাপসটি ফেক অ্যাপ্লিকেশন, এই অ্যাপসটি আসলে আপনাদেরকে পেমেন্ট করে থাকবে না। সো এই অ্যাপসটির নাম্বার ওয়ান নেগেটিভ পয়েন্ট হচ্ছে কি জানেন, এই অ্যাপসটির মধ্যে রেজিস্ট্রেশন অথবা সাইন আপ অপশন নেই। অ্যান্ড এই অ্যাপসটির নাম্বার টু নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই অ্যাপসটির মধ্যে মিনিমাম $200 হইলে উইথড্র করা যায়, কিন্তু যে অ্যাপসগুলো রিয়েল এবং ট্রাস্টেড সেই অ্যাপসগুলো $1 to $5 হয়ে গেলে উইথড্র অপরচুনিটি দিয়ে থাকে, যেরকমটি এই অ্যাপসটি দিচ্ছে না। অ্যান্ড এই অ্যাপসটির নাম্বার থ্রি নেগেটিভ পয়েন্ট হচ্ছে অ্যাপসটি থেকে উইথড্র করার পর তারা বলছে যে তাদেরকে ট্রানজ্যাকশন ফ্রি প্রথমত প্রদান করতে হবে, দেন তারপর তারা পেমেন্ট করে থাকবে। তো যে অ্যাপসগুলো আসলে এরকম কথা বলে সেই অ্যাপসগুলো পেমেন্ট করে থাকে না, সেই অ্যাপসগুলো ফেক হয়ে থাকে। সো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা চান তার ইচ্ছা করলে এন্টারটেনমেন্ট পারপাজ অ্যাপসটিকে ইউজ করতে পারেন, বাট কখনোই মানি আর্নিং পারপাজ ইউজ করবেন না, কারণ যদি আপনারা অ্যাপসটিকে মানি আর্নিং পারপাজ ইউজ করেন তাহলে পেমেন্ট রিসিভ করতে পারবেন না, কারণ গেট রিচ স্ক্যানার অ্যাপ ইজ টোটালি ফেক, ফ্রড অ্যান্ড স্ক্যাম। সো ডোন্ট ইউজ দিস অ্যাপ অ্যান্ড ডোন্ট ওয়েস্ট ইওর ভ্যালুয়েবল টাইম।